হ্যালো, আমি শাকিল আহমেদ। গুরুকুল কম্পিটিটিভ এক্সামস প্রিপারেশন 2021-এ সবাইকে স্বাগত। আজকের ম্যাথ ক্লাসে আমরা বৃত্তের 3 নম্বর অংশ নিয়ে কথা বলবো। আচ্ছা, প্রথম অঙ্কতেই আমরা দেখতেছি যে এখানে একটা পরামিতিক সমীকরণ দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের বৃত্তের উপরের একটা বিন্দুতে স্পর্শক সমীকরণ দিয়ে করতে হবে। এখানে আসলে আমরা কয়েকটা জিনিস শিখবো। তো প্রথমে আমাদের পরামিতিক সমীকরণ থেকে কিভাবে আমরা বৃত্তের সমীকরণ বের করতে পারি। তো এখানে আসলে এক্স এর ভ্যালু আসলে আমরা কি পাচ্ছি, বা আমরা এখানে আসলে এক্স এর ভ্যালু আমরা দেখতে পাচ্ছি যে 7/2 cos থিটা প্লাস 3/2 চলে আসতেছে। আচ্ছা, আর হচ্ছে কি, এখান থেকে আমি পাচ্ছি যে ওয়াই এর ভ্যালু কত চলে আসতেছে আমাদের, 7/2 সাইন থিটা মাইনাস 5। তো এখান থেকে আসলে আমরা দেখতে পাচ্ছি যে cos থিটা এটার ভ্যালু আসলে কত আসে দেখি আমরা, আসলে যে আমাদের 2/7, 2/7। আর হচ্ছে কি আমাদের এখান থেকে চলে আসতেছে, বা আমরা আসলে এভাবে করেও লিখতে পারি যে আমাদের x থেকে প্রথমে আসলে আমরা একটা মাইনাস করব, x মাইনাস 3/2 বাই আসলে আমরা 7/2 আর কি। এবং একই জিনিস আসলে আমরা সাইন থিটার ক্ষেত্রেও দেখতে পারি যে y প্লাস 5 বাই আসলে আমাদের 7/2। তো এই দুটাকে যদি স্কোয়ার করে যোগ করে দিই, আমরা জানি যে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা সবসময়ের জন্য আসলে যোগ করলে আমাদের 1 হয়, এটা অবভিয়াস। আচ্ছা, এখন এখানে স্কোয়ার করলে কি হচ্ছে আমাদের, এক্স মাইনাস 3/2 এর হোল স্কোয়ার হচ্ছে বাই আসলে আমাদের 49/4 চলে আসে, প্লাস আসলে আমাদের এখানে পাচ্ছি যে ওয়াই প্লাস 5 এর হোল স্কোয়ার বাই আসলে আমাদের 49/4 পাচ্ছি আর কি, 1। তো আর আর যদি আমরা আসলে গুণ করে দিই, আমরা এরকম জিনিস পাচ্ছি যে এক্স মাইনাস 3/2 হোল স্কোয়ার আর ওয়াই প্লাস 5 এর হোল স্কোয়ার 49/4। দেখুন, আমরা সরাসরি করতে পারতাম, কারণ আমরা আসলে জানি যে ভাগ করার পরে এই যে এইখানে কস থিটার যে সব থাকে আর কি, এক্স সমান সমান দেখতে, সেটা আসলে আমাদের আর, এবং এইখানে এই দুইটা থেকে আসলে আমরা কেন্দ্র পেয়ে যেতে পারি। তো আমরা আসলে 3 নম্বর লাইন কিন্তু এত কষ্ট না করে একবারও লিখে ফেলতে পারতাম, ঠিক আছে। তো এইখান থেকে আমরা যদি আসলে ইয়ে করি, আমরা যদি স্কোয়ার ভাঙাই টাঙাই দিই আর কি, তাহলে আমরা পাচ্ছি যে এক্স স্কোয়ার মাইনাস আসলে আমাদের 3x প্লাস আসলে আমাদের 9/4 প্লাস আসলে ওয়াই স্কোয়ার প্লাস 10y প্লাস 25 49/4 আর কি। সব যদি আড়াআড়ি 4 দিয়ে গুণ করে দিই তাহলে আসলে আমরা কি পাচ্ছি, 4x স্কোয়ার। আচ্ছা, আমরা আড়াআড়ি গুণ না করি, আমরা আসলে এখানে ইয়ে করে দেওয়ার চেষ্টা করি, থ্রি হচ্ছে কি পরপর লিখে আর কি। তো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x প্লাস 10y আর আমাদের লাস্টে কি থাকতেছে, 25 প্লাস 9/4 মাইনাস আসলে আমাদের 49/4 আর কি। তো এইখান থেকে আসলে বিয়োগ করলে এখানে মাইনাস, আলটিমেটলি এটা যদি আমরা বিয়োগ করি আমাদের চলে আসে এরকম একটা জিনিস, প্লাস 10y প্লাস 15। হ্যাঁ, তো এটা আসলে হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণটা আমরা পেয়ে গেছি। এখন এইটার যে কোন একটা বিন্দুতে স্পর্শক বের করতে হবে সেটা আসলে কিভাবে করে, আমরা যদি রড সমীকরণ দেখি, আমরা যদি কোন একটা বিন্দু দিয়ে দেয় যে x1 y1 বিন্দুতে আসলে বের করতে হবে, আমরা আসলে এরকম করতাম, এক্স স্কোয়ার কে লিখতাম x x1, ওয়াই স্কোয়ার কে লিখতাম y y1, তারপর আসলে আমরা 2g যেখানে x আছে সেটাকে লিখতাম x প্লাস x1/2, যেখানে আসলে y আছে সেখানে লিখতাম y প্লাস y1/2 প্লাস p = 0। তো একই কাজ আসলে আমরা এই সমীকরণের সাথেও করব। তো প্রথমে আসলে x x1 আর কি, তো এটা আসলে 4x হয়ে যাচ্ছে, তারপর মাইনাস 11y হয়ে যাচ্ছে, প্লাস এখানে আসলে g এর 2g এর ভ্যালু কত আসলে আমাদের 3। তো এইটা একটা জিনিস, এটার সাথে আসলে আমাদের যে 3/2 এক্স প্লাস 4, তারপর আসলে আমাদের পাচ্ছি হচ্ছে গিয়ে প্লাস আমাদের ওয়াই এর 2 হচ্ছে গিয়ে এফ এর ভ্যালু আসলে 10/5 পাচ্ছি, ওয়াই মাইনাস 11 প্লাস আসলে পি তো যেটা সেটাই থাকবে 15। তো এটা আসলে আমাদের যোগ বিয়োগ করলে আমরা সমীকরণটা পেয়ে যাবো। আমরা দেখি আসলে কি পাওয়া যাচ্ছে, 4x মাইনাস আসলে আমাদের পাচ্ছি 3x/2 বা 3/2x পাচ্ছি, মাইনাস আসলে 11y প্লাস আসলে আমাদের 5y পাচ্ছি,
মাইনাস আসলে আমাদের সিক্স, মাইনাস আসলে সিক্স আর প্লাস আসলে ফিফটিন, এটা আসলে পেয়ে যাচ্ছে। আচ্ছা তো সবগুলা যদি আসলে আমরা যোগ বিয়োগ করে দিই, আমরা আসলে অবশ্যই দুই দিয়ে গুণ করে যোগ বিয়োগ যদি করি, তাহলে আসলে আমরা কি পাচ্ছি দেখি, 5/2x মাইনাস আসলে 6y, আর একে যোগ বিয়োগ করলে আসলে আমাদের চলে আসতেছে, সেখানে আমরা একটু ভুল করছি, এখানে আসলে আমাদের 5 × 11, তো তো এটা আসলে কত হবে আমাদের 50, 55 হলে সবগুলো যোগ বিয়োগ করলে আসলে আমাদের কত থাকতেছে যে মাইনাস 42 আর কি, 42 থাকতেছে। তো আমরা দুই দিয়ে গুণ করলে আসলে আমাদের যে সম্পর্ক পাওয়ার কথা আছে 5x মাইনাস আসলে 12y মাইনাস আসলে আমাদের 46 হবে, 42 হচ্ছে 92, 0, এটা আসলে আমাদের অ্যান্সার। তো এটা একটা আমাদের সমীকরণ ছিল যে কিভাবে একটা বৃত্তের উপর একটা বিন্দু থেকে আসলে আমরা স্পর্শক সমীকরণ বের করতে পারি। এরপরটাই চলে যাবো, আমাদের বলতেছে যে একটা স্পর্শক বের করতে হবে যেটাকে একটা রেখার উপর লম্ব। আচ্ছা তো এই রেখার উপর লম্ব একটা রেখার সমীকরণ আসলে কেমন হয়, 4x প্লাস 3y প্লাস কে সমান সমান দিলে এরকম হবে, অবশ্যই এটাই আসলে আমাদের ধরতে হবে, ধরি এটা, ঠিক আছে, এটাই আসলে আমাদের কি স্পর্শক সমীকরণ, আসলে স্পর্শকের সমীকরণ। এখন এই স্পর্শকটা আসলে এই বৃত্তের স্পর্শক যেহেতু আর কি লাইনটা, তো এখানে আসলে কি হবে এর এই যে বৃত্তটা আছে, এই বৃত্তের কেন্দ্র থেকে আসলে যে দূরত্ব হবে, লম্ব দূরত্ব হবে এরেখা, সেটা কি ব্যাসার্ধের সমান হবে আমরা জানি, তো এর যে কেন্দ্র সেটা আমরা বের করতে পারি যে 1, 2, এবং যে ব্যাসার্ধ সেটা আসলে যদি বের করে দুটোকে স্কোয়ার করে দিতে হবে যে 1² প্লাস আসলে 4, মানে 1 আর 4 আর কি স্কোয়ার করে দিলে এবং চলে আসে 1 আর 4, আর এখানে আসলে মাইনাস সি কে মাইনাস করে দিলে আসলে আর একটা 4 চলে আসে, মানে 3 চলে আসে আর কি। তো এই বিন্দু থেকে আসলে এই রেখার দূরত্ব 3 হইতে হবে, তো সেটা যদি আসলে আমরা করি আর দেখি কি হচ্ছে, 4 × 1 আর 3 × 2 প্লাস কে বাই আসলে আমাদের নিচে চলে আসে 4² 3² সমান সমান 3। আচ্ছা তো উপরে আসলে আমাদের কত হয়ে যাচ্ছে 10+k হয়ে যাচ্ছে, আর নিচে কিন্তু আমাদের 5 হয়ে যাচ্ছে, এই পাশে আমরা ±3 লিখতে পারি, তো এখানে আসলে কে +10, এই পাশে আসলে আমরা ±15 হয়ে গেছে। তো আমাদের আসলে দুইটা কাহিনী হইতে পারে, এখানে যদি আসলে আমরা প্লাস নেই তাহলে এই পাশে আসলে আমাদের 5 উত্তর হবে, আর না হলে আসলে আমাদের মাইনাস দিলে -25 উত্তর হবে। তো দুইটা ক্ষেত্রে আসলে আমাদের দুই রকমের সমীকরণ বের হবে রেখার, একটা হচ্ছে 4x + 3y +5 = 0, বা মানে আরেকটা হচ্ছে যে 4x + 3y মাইনাস আসলে আমাদের 25 = 0, এই দুটো আমাদের অ্যান্সার। আচ্ছা আমরা এরকম আরেকটা উদাহরণ দেখি, তো এখানে আমাদের বলতেছে যে একটা স্পর্শক বের করতে বলতেছে যেটা এক্স অক্ষের সাথে 60° কোণ উৎপন্ন করে। এখন এক্স অক্ষের সাথে 60° কোণ, এটা মানে কি আমাদের আসলে ঢালের কথা বলতেছে, tan 60°, হ্যাঁ, বা √3 আর কি। তো আমরা যে সমীকরণ সেটা আসলে কি ধরতে পারি, এটা আসলে কেমন হয়ে যাচ্ছে যে y = mx + c আর কি, বা আসলে √3x + c। তো এটাকে দেখতে আসলে কেমন হবে যে √3x -y + c = 0, এটাকে একটা প্রবন্ধ ধরি, এইটার যে দূরত্ব বৃত্তর কেন্দ্র থেকে সেটা কিন্তু ব্যাসার্ধ সমান হবে, তো এর যে কেন্দ্র সেটা আসলে কত হবে, 3 হবে, -2 দিয়ে ভাগ করলে আসলে আমরা পেয়ে যাব, এবং যে ব্যাসার্ধটা পাচ্ছি সেটা আসলে কত হচ্ছে, এই দুটোকে স্কোয়ার করলে কত হয় আমাদের 4, 9, তার সাথে আসলে 12 যোগ করতে হবে, তো এটা আসলে 25 হয়, 5 হচ্ছে। আচ্ছা তো এখন আসলে আমরা দেখতে থাকি যে এই রেখার ভিতরে যদি বিন্দুটা বসাই যে √3 × 2 আর -3 + c, বাই আসলে এই দুটাকে স্কোয়ার করতে হবে সব দুইটা, তাহলে আসলে কত হচ্ছে 3 আর 1 হচ্ছে, তো এটা করলে আসলে +-5 চলে আসবে, আর আড়াআড়ি গুণ করলে আসলে কত কি হচ্ছে আমাদের, এটা এরকম দেখা যাচ্ছে যে c - 3 + 2√3 সমান সমান আসলে আমাদের হয়ে যাচ্ছে আড়াআড়ি গুণ করলে +-10, হ্যাঁ মডুলাস যদি উঠাই দিই তাহলে তো +- দিতে হবে, এখানে আসলে +- দেওয়া লাগবে না, 5, বাট মডুলাস হয়ে গেলে +- চলে আসে। তো এইখানে আসলে আমাদের c এর দুই রকমের উত্তর হয়, এক হচ্ছে যে যদি আমরা প্লাস নেই
তাহলে আসলে অবভিয়াসলি 13 মাইনাস আসলে 2√3 এটা চলে আসে। আচ্ছা আর হচ্ছে কি যদি আমরা মাইনাস নেই তাহলে আসলে চলে আসবে যে -7 -2√3 আর কি। আচ্ছা তো দুইটার জন্য আসলে আমরা দুই রকমের সমীকরণ পাবো। আমরা জানি যে এখানে আসলে এরকম হবে, একটা সমীকরণ আসলে এরকম দেখতে হয় যে √3x -y, c এর ভ্যালু তো আসলে কত হচ্ছে 13 -2√3 এরকম হবে, বা আসলে আমাদের √3x -y -7 -2√3 = 0 এটা হবে আর কি। তো এটাই আমাদের অ্যান্সার। আমরা পরের অঙ্ক চলে যাব, এটা আশা করি বুঝছি। পরের অঙ্কে আসলে আমাদের বলতেছে যে বৃত্তের একটা জ্যা বলে দিছে, সেটা আসলে যে জ্যাটা আসলে একটা বিন্দু সমকোণ দিতে হয় তার সমীকরণটা বের করতে হবে। আচ্ছা তো প্রথমে আসলে বৃত্তের সমীকরণটা ঠিকঠাক ভাবে দেখি আর কি করা যায়। তো বৃত্তের সমীকরণ যদি আসলে আমরা এক জায়গায় আনে বৃত্তের আসলে কেন্দ্র ব্যাসার্ধ আসলে বের করতে হবে, তো এটা আসলে হয়ে যাচ্ছে যে x² + y² + 6x + 8y +9 = 0 আর কি। তো এর কেন্দ্র আসলে কত হচ্ছে -3 -4 আর কি। এখন এর আর আসলে কত হবে আমাদের 9 + 16 আর হচ্ছে যে -9 আর কি। তো এটা হয়ে যাচ্ছে আমাদের 4। আচ্ছা এটা তো হয়ে গেল, এখন আমরা একটা ছবি আঁকায় আসলে জিনিসটা বোঝার চেষ্টা করি যে কি হচ্ছে ব্যাপারটা। আচ্ছা এখন আমরা যদি একটা লাইন টানি আর কি, এটাকে যা একটা লাইনই হয়। ওকে তো আমরা এর ভেতরে একটা, আচ্ছা আমরা অন্য কালারের একটা লাইন টানি। আচ্ছা এখন আমরা যদি আসলে কেন্দ্রের কথা বলি, কেন্দ্র থেকে আমরা যদি আসলে এর উপরে একটা এর মধ্যবিন্দু যদি আসলে যোগ করে দেই, এটা মনে করি যে আমরা সি, আর এটা মনে করি যে আমরা এ, আর এ বি আসলে যা এবং এটা আসলে ডি বিন্দু, আসলে লম্ব হবে। তো সি বিন্দু তো আমরা আসলে জেনে ফেলাইছি যে এটা আসলে কেন্দ্রটা কত -3 -4, এবং আমাদের কিন্তু ডি বিন্দু যে বিন্দুটা আসলে সমকোণ দিতে হবে, আমি জানি যে লম্ব আকারে আসলে সমদ্বিগুণ দিতে হবে, সেটা আসলে -2 - 3 বিন্দু। ঠিক আছে তো এই যে দুইটা বিন্দুর কথা আসলে আমরা দেখতেছি, এদের এই এই দুইটা বিন্দু কিন্তু অবশ্যই এই দুইটা বিন্দুর উপর আসলে যে ঢালটা হবে এই দুইটা বিন্দু গামী রেখার সিডি এর যে ঢালটা সেটা যদি আসলে আমরা বের করি তাহলে আসলে আমাদের কি চলে আসতেছে, দেখা যাচ্ছে যে -3 + 4, হ্যাঁ বাই আসলে আমাদের -2 + 3 আর কি। তো এটা চলে আসছে 1। আচ্ছা আমরা তো একটা জিনিস জানি যে আসলে সিডি এবং যেহেতু আসলে আমাদের এবি সিডি লম্ব, তার মানে কিন্তু আমাদের এবি রেখার ঢাল আসলে কত হবে -1 হবে আর কি। হ্যাঁ কারণ এটা 1 হইলে এটা -1 হতেই হবে, কিছু করার নেই। এখন আমরা তো ঢাল পেয়ে গেছি এবং মানে এবি রেখার ঢাল পেয়ে গেছি এবং কোন বিন্দুতে যাই সেটাও আসলে আমরা জেনে গেছি, তার মানে কিন্তু আমরা এবি এবার হচ্ছে যে লিখে ফেলতে পারতেছি যে কি ওয়াই প্লাস আসলে 3, ঢাল হচ্ছে যে -1, এক্স +2। হ্যাঁ তো এইখান থেকে আসলে আমরা সমীকরণটা পেয়ে যাচ্ছি যে x + y + 5 = 0, এটা আসলে আমাদের এই জায়ের সমীকরণ। ঠিক আছে এক্সটা হচ্ছে কি, এখানে আমরা একটা জিনিস বের করতে পারতাম, সেটা হচ্ছে গিয়ে আমরা ইচ্ছা করে জায়ের দৈর্ঘ্যটা আসলে বের করে দেখতে পারতাম। আমরা যদি দেখি যে আমাদের এইখান থেকে এসি বা এবি আমি যদি যেটার কথাই বলি না কেন, আমাদের এসি হচ্ছে কি আমাদের ব্যাসার্ধ, হ্যাঁ সিডি এর যদি দৈর্ঘ্য আসলে আমরা বের করা সম্ভব হয়, এটা আসলে আমরা এক্সট্রা একটা জিনিস করতেছি যেটা আসলে আমাদের আসতে পারে। তো এইখানে আসলে আমরা যদি দেখি যে সিডি এর আসলে লেন কতটুকু, হ্যাঁ সেটা আসলে আমাদের চলে আসতেছে যে -3 + 2² - 4 + 3 হোল স্কোয়ার আর কি, সেটা ছিল হচ্ছে √2। তো এটা আসলে আমাদের হয় √2, আমাদের এসি হচ্ছে কি আমাদের 4, তো এডি হচ্ছে কি, এডি তো আসলে আমাদের ভূমি তাই না, তো এডি কে আসলে আমরা লিখতে পারি যে এই যে ac² - cd² তো এটা আসলে কি হচ্ছে 16 থেকে আমাদের যদি 2 বিয়োগ করি তাহলে যেটা থাকে সেটা, তো রুট আসলে আমাদের কত হচ্ছে 14 হচ্ছে। তো এবি হচ্ছে কি আমাদের এবি এর অর্ধেক, তার মানে এবি হচ্ছে কি আমাদের কথা হবে 2√14।
হ্যাঁ, আশা করি এটা আমরা বুঝতে পারছি। আমরা পরের অঙ্কে চলে যাব। এরপরে আমাদের বলতেছে যে দুইটা বৃত্তের আসলে সমীকরণ আছে, এখান থেকে আমাদের বৃত্তের সাধারণ জ্যায়ের আসলে সমীকরণটা, সাধারণ জ্যায় যেটা সেটা আসলে বের করতে হবে, এবং সেই জ্যাটা, যে বৃত্তের ব্যাস, সেটা আসলে আমাকে বের করে দেখাতে হবে। এবং সাধারণ জ্যা বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি, আমরা যদি আসলে দুইটা বৃত্ত আঁকি, আমরা এটা সাধারণ জ্যা বলতে পারবো যে এখানে একটা হচ্ছে কি বৃত্ত আছে এবং আর একটা বৃত্ত আসলে আমরা ফেলাই। তো এই হচ্ছে কি আমাদের আর একটা বৃত্ত, আচ্ছা। এখন এখান থেকে আমাদের হচ্ছে কি, এটাতে কিন্তু দুটো ছেদ বিন্দু থাকবে, হ্যাঁ। তো সেই দুটো ছেদ বিন্দু দিয়ে দেখা গেল যে একটা রেখা যাচ্ছে, বা এটা আসলে আমাদের এই যে এই মাথা থেকে এই মাথায় দুটো ছেদ বিন্দু যদি আমি যোগ করি, আসলে যোগ করতে পারতেছি না, আসলে আবার টানার চেষ্টা করি। আচ্ছা, তো এখান থেকে যদি আসলে আমরা নিচের বিন্দু পর্যন্ত আসলে টানি, এটা হচ্ছে কি আমাদের সাধারণ জ্যা পাচ্ছি। এখন এইটার সমীকরণ আসলে কিভাবে বের করা যায়, দুইটা বৃত্তের যে সমীকরণ আছে সেটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আসলে আমাদের এই জ্যায়ের সমীকরণটা বের হয়ে যাবে। আসলে ধরে নিলাম আমরা এ বি, এখন এই এ বি কে ব্যাস ধরে আর একটা বৃত্তের সমীকরণ আসলে আমাকে বের করতে হবে। প্রথমে আসলে এ বি এর সমীকরণটা বের করি। এ বি এর সমীকরণ বের করা যায় আমাদের হচ্ছে গিয়ে এই একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করে। আমি দ্বিতীয়টা থেকে যদি প্রথমটা বিয়োগ করে দেই, যে তৃতীয়টা আসলে অনেক বড় বড় ইয়ে আছে, তো আমরা কি পাচ্ছি, আমাদের একটা কাজ করতে হবে যে প্রথমে তো বৃত্তগুলোকে আসলে নর্মাল, মানে বৃত্তগুলোকে আসলে স্ট্যান্ডার্ড ফর্মে নিতে হবে। তো প্রথমটাকে নিলে আসলে আমাদের হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2x প্লাস 3y প্লাস 1 সমান 0। পরেরটাকে আসলে নিলে কি হচ্ছে যে আমাদের আসলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আসলে আমাদের 4x প্লাস আসলে আমাদের 3y আর প্লাস 2 সমান 0। তো এইখান থেকে যদি আমি 2 নম্বর থেকে 1 নম্বর বিয়োগ করে দিই, তাহলে আসলে আমরা এ বি জ্যা এর সমীকরণটা পেয়ে যাব। তো করে দিলে আসলে আমি কি পাচ্ছি, 2x প্লাস 1 সমান 0, হ্যাঁ, বা x সমান সমান -1/2, এটা আসলে আমরা বলতে পারি যে x সমান সমান -1/2, এটা আসলে দুইটা যে কোনো একটা দিয়ে ডিনোট করা যাচ্ছে। আচ্ছা, এখন আমাদের বলতেছে যে অন্য যে বৃত্তের কথা বলতেছে, সেই বৃত্তের যে সমীকরণ, তাই না? তো এই বৃত্ত, যে বৃত্তটা আসলে আমাকে বের করতে বলছে যে এই এটাকে ব্যাস ধরে একটা বৃত্ত আঁকাইতে হবে, মানে আঁকাই দেখাচ্ছি না, এটা আসলে ক্লান্তি হয়ে যাবে। সেই বৃত্তের বৃত্তের সমীকরণ কি হবে, আমরা জানি যে কোন একটা বৃত্ত যখন দুইটা জিনিসের ছেদ বিন্দুতে যায়, তখন আসলে আমরা কি করতে পারি, ওই দুইটার যোগফল আকারে লিখতে পারি, এরকম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আসলে আমাদের 2x প্লাস ছিল আমাদের 3y প্লাস 1 প্লাস হচ্ছে গিয়ে আমাদের কে ইন্টু বলতে পারতেছি যে অন্য বৃত্তটা যদি আমরা লিখে দিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস আসলে আমাদের 4x প্লাস 3y প্লাস 2 = 0। তো এইগুলোকে যদি সাজাই ফেলি আমি, তাহলে আসলে এরকম হয়ে যাচ্ছে যে কে প্লাস 1 এক্স স্কোয়ার আর হচ্ছে কি আমাদের প্লাস কে প্লাস 1 ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে কি আমাদের বলা যাচ্ছে যে এক্স এর যদি সহগ আসলে আমরা দেখি, তাহলে আসলে আমরা পাচ্ছি যে 4k প্লাস 2, ওয়াই এর সহগ যদি আসলে আমরা দেখি, তাহলে আসলে আসলে এক্স এর সহগ ছিল, ওয়াই এর সহগ যদি আমরা দেখি তাহলে দেখবো যে 3k প্লাস আসলে আমাদের হচ্ছে কি 3 আর 1 2k প্লাস 1 আর কি, এটা হচ্ছে কি ধ্রুবক। আচ্ছা, এখন এইখানে যে আমাদের ইয়েটা থাকতেছে, যে আমাদের আসলে যে কেন্দ্রটা থাকতেছে সেটা তো এইখানে, হ্যাঁ। তো বা আসলে আমরা যদি স্ট্যান্ডার্ড ফর্ম নিয়ে আসি, আমরা কি এ প্লাস 1 দিয়ে ভাগ করে দিব সবাইকে। আচ্ছা, এখন একটা জিনিস দেখি, আমাদের কিন্তু যে বৃত্তটা আমরা চাচ্ছি সেটা কিন্তু এ বি রেখার উপরেই সেই বৃত্তের কেন্দ্র থাকবে, এবং কেন্দ্র যদি আসলে থাকে, তো আমরা তো বুঝতে পারতেছি যে এই বৃত্তের উপর যে কেন্দ্রই থাকুক না কেন, সেটা কিন্তু -1/2 হয়, তাই না? সেই কেন্দ্রে যে ভুজ হবে সেটা কিন্তু -1/2 হবে, কারণ এক্স সমান সমান -1, এই রেখার উপর যারাই থাকুক না কেন, তারা কিন্তু আসলে আমাদের এই নিয়মটা মেনে চলবে যে তাদের এক্স কিন্তু আমাদের -1/2 হতে হবে, ঠিক আছে? তো এখানে আসলে আমরা দেখি যে এইখানকার যে এর যে আসলে এটা তো আসলে কিসের ভ্যালু, যে আমি যদি দেখি যে 2 হচ্ছে কি d, এটার ভ্যালু আসলে কত হবে, যে 4k
প্লাস টু বাই আসলে কে প্লাস ওয়ান আর কি। তো আমরা তো যে আমরা তো বলতেছি কি যে আমাদের এইচ ওয়ান সমান মাইনাস হাফ হওয়া লাগবে, তো এইচ ওয়ান সমান তো আসলে মাইনাস জি তাই না? তো মাইনাস জি সমান সমান মাইনাস হাফ হইলে আমাদের আসলে জি সমান সমান হাফ হওয়া লাগে। তো এটা আসলে আমরা বুঝতে পারতেছি যে এটা আসলে ওয়ান সমান সমান ফোর কে প্লাস টু কে প্লাস ওয়ান হবে। তো এইখান থেকে আমরা আসলে দেখতে পাচ্ছি যে ফোর কে প্লাস টু সমান সমান কে প্লাস ওয়ান এরকম হচ্ছে। আচ্ছা এখান থেকে আসলে আমরা যদি কে এর ভ্যালুটা বের করি যে কে এর ভ্যালু কত হবে, তাহলে আসলে আমাদের চলে আসতেছে যে মাইনাস ওয়ান বাই থ্রি। ওকে, তো এটা আসলে আমাদের বৃত্তের সমীকরণ যদি এখন বের করতে পারে আমাদের আসলে এই ওয়ান বাই থ্রি জিনিসটা বসাই দিলেই হচ্ছে। ঠিক আছে, তো আশা করি এটা আসলে আমরা বুঝছি এবং এরপরটুকু আসলে আমাদের খুব সহজে আসলে করে ফেলতে পারবো। আচ্ছা এরপরের অঙ্কে আমরা চলে যাই। আমাদের এইবার বলতেছে দুইটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, এদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। নাম যদি আসলে আগের ছবিটাকে আসলে ধার করে আনি, আমরা যদি নতুন করে ছবি আঁকাই যে আমাদের আসলে এখানে একটা বৃত্ত আছে বেশ বড় করে একাই আমাদের বোঝার সুবিধার্থে। আচ্ছা এখন একটা হচ্ছে কি, আমরা যদি বৃত্ত আঁকাই এরকম করে যে আচ্ছা এখন এদের হচ্ছে গিয়ে যে সাধারণ হচ্ছে গিয়ে যায় সেটা দৈর্ঘ্য কত হবে সেটা হচ্ছে কি আমাদের বের করে দেখাতে হবে। তো আচ্ছা মোটামুটি ধরে নেই যে এই বিন্দু এবং এই বিন্দুটা আছে। এখন এইখানে যে জিনিসটা হয়, আমি যদি যে কোনো একটা হচ্ছে কেন্দ্র নিয়ে কাজ করি, দেখা গেলো যে প্রথম বিন্দুটার কেন্দ্র নিয়ে আমরা কাজ করতেছি, তো আমাদের হচ্ছে কি এখানে এ বি হচ্ছে কি যে রেখাটা আছে সেইখান থেকে সেই এ থেকে যে দূরত্বটা সেটা কিন্তু আসলে কত হবে আমাদের আর হচ্ছে তাই না? সেটা থেকে তো আর হচ্ছে দূরত্ব। এবং আমরা যদি আসলে এ বি থেকে আসলে সি বিন্দুর যে হচ্ছে গিয়ে যে দূরত্ব সি বিন্দু থেকে যে লম্ব দূরত্ব সেটাও কিন্তু ইচ্ছা করলে আমরা বের করে ফেলতে পারি। আসলে বিন্দু এবং রেখার সমীকরণ জানলে আমরা কিন্তু লম্ব দূরত্ব বের করে ফেলা আসলে অসম্ভব কিছু না। আচ্ছা তো এটা এটা করার পরে আসলে আমরা এই যে এখান থেকে আসলে এডি এর ভ্যালুটা বের করে ফেলতে পারবো, যেটা আসলে অর্ধেক, কারণ এটা তো জ্যা, তো জ্যায়ের উপরে আমরা যদি লম্ব আঁকতে থাকি সেটা কিন্তু অবশ্যই আমাদের অর্ধেক করে ফেলে, মানে এটা আসলে অর্ধেক এটা আসলে অর্ধেক এরকম হয়। তো আমরা আসলে দেখি কি কাজ করা যাচ্ছে। আমরা যদি যে কোনো একটা হচ্ছে গিয়ে যদি দুইটা একটা থেকে আরেকটা যদি আমি বিয়োগ করে দিই, তাহলে আসলে আমরা এ বিয়ের সমীকরণটা পেয়ে যাব। তো এখান থেকে যদি আসলে আমরা বিয়োগ করে দিই, দেখা গেল যে দ্বিতীয়টা থেকে প্রথমটা বিয়োগ করে দিলাম, তাহলে আসলে কত হলো থ্রি এক্স, আর হচ্ছে গিয়ে 12y থেকে আসলে এটা বিয়োগ করে দিলাম মাইনাস 4y, আর হচ্ছে কি আমাদের প্লাস 10 সমান সমান 0। এটা আসলে এ বিয়ের সমীকরণ চলে আসলো। হ্যাঁ, তো এইটার আসলে সিডি সিডি সি অন বি যে দূরত্বটা আসলে আমরা বলতেছি, বা এটাকে আসলে আমরা সিডি সিডি বলতে পারি বা সি অন বি আসলে আমরা বলতে পারি, যে এটা আসলে কি আমাদের লম্ব দূরত্ব আর কি। আমাদের সি হচ্ছে কি যে ইয়েটা সি কে আমরা আসলে কিভাবে বের করতে পারি, আমরা যদি প্রথম বৃত্ত নিয়ে কাজ করি, প্রথম বৃত্তের যে জি আর এফ আছে সেখান থেকে আসলে আমরা এই কেন্দ্রটা বের করে ফেলতে পারি। কেন্দ্রটা ছিল হচ্ছে মাইনাস টু দিয়ে ভাগ করলে সিক্স, আর হচ্ছে কি আমাদের মাইনাস 8। আচ্ছা এর যে ব্যাসার্ধ, তো এটা তো আসলে আমরা দূরত্ব বের করতে গেলে কাজে লাগবে। তো এই দুইটা বিন্দু যদি আসলে আমি এই রেখা বসে দিই, তাহলে আসলে 6 × 3 মাইনাস 4 × আসলে মাইনাস 8 প্লাস 10 বাই নিচে আসলে আমাদের রুট করতে হবে। আচ্ছা তো এটা আসলে করলে কত হচ্ছে, নিচে তো 5 হয়ে যায়, তো উপরে হচ্ছে গিয়ে 18 আর হচ্ছে গিয়ে 32 প্লাস 10 বাই আসলে আমাদের 5, সেটা কত আসতেছে আমাদের 50 60 60, এটা আসলে আমাদের 12 চলে আসে। তো আমরা বুঝতে পারছি সিডি ভ্যালু হচ্ছে গিয়ে 12। আমাদের আসলে এখন দেখতে হবে যে এই এসি অন বা আর অন এর ভ্যালু কত আর কি। তো এটা তো আসলে আমরা জানি যে ওই দুইটা হচ্ছে গিয়ে যে এফ আর জি আছে আর কি, প্রথম দিক যে কেন্দ্র হচ্ছে গিয়ে আছে সেটা স্কোয়ার করে দিতে হবে। তো সেটা স্কোয়ার করলে হচ্ছে 36 আর 64, এবং হচ্ছে কি সেখান থেকে আমাদের বিয়োগ করে দিতে হবে আর কি, এই যে পরের সিটা আছে সেটা হল 69। তো এটা করলে আসলে আমাদের 13 চলে আসে। আচ্ছা এখন আমরা বুঝতে পারতেছি কি যে এই যে এ সি অন স্কোয়ার এটা সমান সমান কিন্তু সি অন ডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। হ্যাঁ, এটা কিন্তু পিথাগোরাসের নিয়ম মেনে চলে।
সো এইখান থেকে আসলে আমরা এডি এর ভ্যালুটা বের করতে পারি, যেটা অ্যাকচুয়ালি কত হচ্ছে 13² মাইনাস ছিল 12² যেটা আসলে আমার 5। সো এটা তো আসলে আমার অর্ধেক ছিল এবি এর, তাই না? সো এবি সমান সমান আসলে আমাদের কত হচ্ছে, আমাদের হয়ে যাচ্ছে 2×5 বা 10। সো এটা আসলে আমাদের উত্তর। এই অঙ্কটা দেখে আমার একটু অনেক কঠিন মনে হতে পারে, বাট এটা কিন্তু এতটাও কঠিন না, সিস্টেমেটিক্যালি করলে এটা খুব সহজে করে ফেলা যায়। আমাদের আসলে বৃত্তের আলোচনা এই পর্যন্তই ছিল, ইনশাল্লাহ আমাদের আগামী ক্লাস দেখা হবে।